বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় হিন্দু সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতিকে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ধরে রেখেছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় আজ বিলুপ্তির পথে পা রেখেছে, যা সত্যি আশঙ্কার। বক্তা শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। সেই সাথে তিনি বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অস্তিত্ব বজায় রাখার জন্য এর প্রচার প্রসার একান্ত প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট বিষয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদ্বোধন হল দুদিনব্যাপী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস, সঙ্গীত নাটক একাডেমির প্রজেক্ট ডিরেক্টর, সোশিও কালচারাল সোসাইটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় হিন্দু সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতিকে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ধরে রেখেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় আজ বিলুপ্তির পথে পা রেখেছে, যা সত্যিই আশঙ্কার। সেই সাথে তিনি বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অস্তিত্ব বজায় রাখার জন্য এর প্রচার প্রসার একান্ত প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট বিষয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। আমার খুব মনে ভেতা লেগেছে, আঘাত লেগেছে, বলছে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই কমিউনিটি আজকে বিলুপ্তের পথে প্রায়। এইভাবে একটা গুরুত্বপূর্ণ কমিউনিটি, যে সমাজটা আমি শুধু মণিপুরি সংস্কৃতির কথাই বলবো না, যে গোটা হিন্দু সংস্কৃতি এবং ভারতবর্ষের সংস্কৃতিকে নিঃশ্বাসে প্রশ্বাসে জীবনে চলার প্রতি অন্তিম সময় পর্যন্ত সেটাকে ধরে রাখার চেষ্টা করে। অতএব এই সমাজকে, এই সম্প্রদায়কে আগামী দিনে কিভাবে তাকে তার আরো প্রসার প্রচার তার শ্রীবৃদ্ধি ঘটানো যায়, আমি কিন্তু বরাবরের মতো এই সমাজের পাশে আমি থাকব। মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় ভিত্তিক দুদিনব্যাপী এই কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় 300 শিল্পী অংশ নেয়। এ খবর জানিয়েছেন সোশিও কালচারাল সোসাইটির বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের সম্পাদক প্রফুল্ল কুমার সিনহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।